আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি দেখাবো দিনাজপুর সরকারি মহিলা কলেজ। এটা রংপুর বিভাগে অবস্থিত একটি সরকারি কলেজ। এই কলেজটিতে চান্স পাওয়ার জন্য আপনার কি কি কত পয়েন্ট লাগতে পারে, সো এই সব বিষয়গুলো আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব। সো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখবেন, তাহলে কিন্তু অনেক তথ্য আপনি জানতে পারবেন। যেহেতু শর্ট ভিডিও করব 2 থেকে 3 মিনিটের, আশা করি ভিডিওটি দেখবেন স্কিপ না করে, তাহলে আপনার ভুল হবে না। আর আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন, কারণ পরবর্তীতে জাতীয় বিশ্ববিদ্যালয়ে কীভাবে আবেদন করতে হয় সেই বিষয়টা আমি এই চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে ভিডিও দিয়ে দিব। সেখান থেকে দেখে আপনারা চাইলে নিজেরাই আবেদন করতে পারবেন, সো সাথেই থাকবেন। ভিডিওটিতে খেয়াল করুন, এটা হচ্ছে রংপুর বিভাগে অবস্থিত একটি সরকারি কলেজ। এই কলেজটিতে সায়েন্স থেকে চান্স পাওয়ার জন্য আপনার 9.70 সহ বেশি মার্কস পেতে হবে। কোথায় বেশি মার্কস পেতে হবে সেটা একটু বলে দেই, আপনি যেই সাবজেক্ট চয়েস দিবেন সেই সাবজেক্টে আপনার বেশি মার্কস থাকলে সেটা আগে চয়েস দিবেন, তাহলে আপনার চান্স পাওয়ার সম্ভাবনাটা 90% নিশ্চিত হবে কিন্তু, ঠিক আছে। এরপরে কমার্স থেকে আপনাকে চান্স পাওয়ার জন্য 9.30 এর উপরে পেতে হবে। কমার্স থেকে যদি আপনি এই কলেজটিতে একটা সাবজেক্ট পেতে চান, 9.30-এর উপরে থাকলে আপনি কমার্স থেকে মোটামুটি লেভেলের একটা সাবজেক্ট কিন্তু আপনি পাবেন। আর্টস থেকে 8.90-এর উপরে যদি আপনি থেকে থাকে আপনার রেজাল্ট, তাহলেই আপনি এই কলেজটিতে আর্টসের কোনো একটা সাবজেক্ট পেয়ে যাবেন, খুব সহজে আশা করা যায় যে পেয়ে যাবেন। তবে এখানে খেয়াল রাখতে হবে, আপনার চয়েসের উপরে ডিপেন্ড করবে যে আপনি চান্স পাবেন কি পাবেন না সেই বিষয়টা, ঠিক আছে। সো আমি সরাসরি ভিডিওতে পরের স্টেপে চলে যাচ্ছি, এখানে খেয়াল করুন। এবারে দেখাবো সাবজেক্ট চয়েস সিস্টেম। দেখেন সাবজেক্ট চয়েস সিস্টেম কীভাবে সাবজেক্ট চয়েস দিলে আপনি চান্স পাবেন, অনেকটা কিন্তু সাবজেক্ট চয়েসের উপরেও ডিপেন্ড করে, আপনার চান্স পাওয়া ডিপেন্ড করে সাবজেক্ট পাওয়ার, সাবজেক্ট চয়েস দেওয়ার উপরে। অবশ্যই এই জায়গাতে যদি ভুল করে থাকেন আপনার চান্স না পাওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। সাবজেক্ট চয়েস সিস্টেমটা দেখেন, রেজাল্ট অনুযায়ী সাবজেক্ট চয়েস দিবেন। কী অনুযায়ী দিবেন? অবশ্যই রেজাল্ট অনুযায়ী। ধরেন আপনার রেজাল্ট হয়েছে সর্বনিম্ন 8.90, এটাই ধরেন আপনার রেজাল্ট, আর এটাতেই বলেছি আমি সর্বনিম্ন এইটা লাগবে চান্স পাওয়ার জন্য এই রেজাল্টটা। তখন আপনি কীভাবে চয়েস দিবেন দেখেন, আপনার চয়েস লিস্টের প্রথম দিকে থাকতে হবে এই সাবজেক্টগুলোর মধ্যে, চারটার মধ্যে একটা অবশ্যই থাকতে হবে, এরকমভাবে 2-3টা থাকতে হবে। ইতিহাস, ইসলামের ইতিহাস, দর্শন, ভূগোল, মনোবিজ্ঞান, তারপরে আদার যে সাবজেক্টগুলো আছে বাংলা ইংলিশ, ওগুলো আপনি পরে দিতে পারেন, বাট এই কয়টার মধ্যে আপনাকে ফার্স্ট চয়েসে রাখতে হবে। আপনি যদি আগেই হচ্ছে আপনি যদি রাখেন সমাজবিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান, সমাজকর্ম বা আদার সাবজেক্টগুলো যদি আপনি রাখেন, আপনি চান্স পাবেন না, এটা নিশ্চিত চান্স পাবেন না, কারণ সাবজেক্ট চয়েস ভুল হলে আপনার চান্স পাওয়ার সম্ভাবনা কম, এবং এই বছরে রিলিজেও কোথাও চান্স হবে না, এরকম হয়ে যাবে, কারণ সবগুলো সিট ফিল আপ হয়ে যাবে, আপনি কোথাও চান্স পাবেন না, এক বছর আপনাকে লস দিতে হবে। সো আশা করি এই ভুলটা আপনারা স্টুডেন্টরা করবেন না, কারণ এরকম বিগত বছরেও অনেক স্টুডেন্ট হচ্ছে এরকম সাবজেক্ট চয়েসের ভুলে চান্স পায়নি অনেক কলেজে, দেখা গেছে তাদেরকে এক বছর লস দিতে হয়েছে এবং তারা কোথাও চান্স পায়নি, পরবর্তীতে তারা এক বছর লস দিয়েছে এবং পরবর্তীতে তারা এই ভুলটা বুঝতে পেরেছে যে না, তাদের সাবজেক্ট চয়েস দেওয়াটা ভুল ছিল এবং তারা সেটাকে সংশোধন করে পরবর্তী বছরের আবেদন করার জন্য কিন্তু বসে আছে, এবং গত বছরের অনেকেই কিন্তু আবেদন করবে এই সিস্টেমে, অনেকেই চান্স পায়নি। তো আশা করি বুঝতে পেরেছেন, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।